কাবাব খেতে কে না পছন্দ করে। চলুন আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করি একটা দুর্দান্ত স্বাদের খুব ইজি কাবাবের রেসিপি, শামি কাবাব। চটপট হয়ে যাবে, গেস্টদের দারুণ প্রশংসাও পাবেন। নমস্কার বন্ধুরা, আজকে সোলাঙ্কি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। শামি কাবাবের জন্য 300 গ্রাম একটা ব্রেস্ট পিস নিয়েছি চিকেনের, নিয়ে নিয়েছি হাফ বাটি ছোলার ডাল, একটা গোটা পেঁয়াজ, একটু আদার টুকরো, 5টা কোয়া রসুন আর নুন হলুদ লঙ্কার গুঁড়ো প্রয়োজন মতো। 1 টি স্পুন করে নুন, 1 টি স্পুন করে হলুদ আর 1 টি স্পুন লঙ্কার গুঁড়ো প্রয়োজন মতো ইউজ করবেন। শামি কাবাবে গোটা গরম মশলা লাগবে কিছু, দেখে নিন। 1 টি স্পুন গোটা গোলমরিচ নেবেন, 2টো এলাচ, ছোট এলাচ আর 1টা বড় এলাচ নেবেন, 1টি লবঙ্গ নেবেন, 1 টি স্পুন গোটা সাদা জিরে, 1 টুকরো দারচিনি, 1টুখানি জয়িত্রী আর 2টো তেজপাতা। এই সমস্ত গোটা গরম মশলাগুলো আমরা তেজপাতাটা বাদে গ্রাইন্ড করে নেব। এবার প্রেশার কুকারের মধ্যে চিকেনের ব্রেস্ট পিসটা আর ছোলার ডাল আমি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিচ্ছি, এর মধ্যে গোটা পেঁয়াজটা দিলাম, দিয়ে দিলাম আদার টুকরোটা আর এর সাথে গোটা রসুনগুলো দিয়ে দিন। সব কিছু একসঙ্গে দেওয়ার পরে এরপরে এর মধ্যে অ্যাড করে দিন নুন, 1 টি স্পুন 1.5 টি স্পুন নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অ্যাড করছি লঙ্কার গুঁড়ো। সব কিছু একসঙ্গে অ্যাড করার পরে আমাদের গ্রাইন্ড করে রাখা গরম মশলাটা আমরা এর মধ্যে দিয়ে দেব, দারুণ সেন্ট হবে। আর এই সমস্ত মশলার গুঁড়োটাই আমাদের চিকেনের মধ্যে ডালের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। এবার এর সাথে অ্যাড করে দিন 1 কাপ পরিমাণ জল, খুব বেশি জল দেবেন না, কারণ ডালটা যেন জলটা আমাদের অ্যাবজর্ব করে নেয়। কুকারে 3টে সিটি দিয়ে নিন। দেখুন, কুকারটা গরম অবস্থায় খুলে দিয়েছি, আস্তে আস্তে হাতার সাহায্যে দেখিয়ে দিচ্ছি, দেখুন সবটাই আমাদের স্ম্যাশড হয়ে গেছে, সামান্য একটু গ্রেভির মতো জল রয়েছে। আমাদের কাবাবের মিক্সচারটা ঠান্ডা হলে পুরোপুরি পেস্ট করে নিন। কাবাব ফ্রাই করার জন্য 2টো পেঁয়াজ কুচো নিয়েছি, 1টা ছোট বাটির ধনে পাতা কুচো, 3-4টে লঙ্কা কুচো, 1টা ডিম নিয়ে নিন। এবার আমাদের এই কাবাবের মিক্সচারের সাথে, যেটা আমরা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এর সাথে একে একে সব উপকরণগুলো মেশাবো। দিয়ে দিলাম কুচো করে নেওয়া পেঁয়াজ, অ্যাড করে দিচ্ছি ধনে পাতার কুচো, কাঁচা লঙ্কা কুচো প্রয়োজন মতো, যারা ঝাল ভালো খান তারা আর একটু দিতে পারেন, আর নিয়ে নিলাম 1টা ডিম। এই সমস্ত কিছুকেই একসঙ্গে হাতে করে বা চামচে করে খুব ভালো করে একদম দারুণভাবে মেখে নিন। ডিমটা দিলে আমাদের খুব ক্রিস্পি হবে, বাইন্ডিং হবে সুন্দর। দেখুন, এরকম ছোট ছোট গোল গোল আকারে, চ্যাপ্টা আকারের কাবাব আপনারা গড়ে নিন। এবার সাদা তেল নিয়েছি ফ্রাই প্যানে, এটা আমাদের শ্যালো ফ্রাই করব আমরা। আস্তে আস্তে করে, একে একে, বেশি ক্রাউডেড না করে 4-5টা করে পিস আমরা লাল করে ভেজে নেব। এই শামি কাবাব খুব সফট হয়, তাই যখন উল্টাবেন খুব সাবধানে উল্টে নেবেন। 1টা সাইড এরকম পুরো লাল হবে, তারপরে আস্তে আস্তে করে প্রত্যেকটা কাবাবকে একদম খাস্তা করে ভেজে নিন। অল্প পরিমাণ তেলের মধ্যেই এই কাবাবটা খুব সুন্দর ফ্রাই হয়ে যাবে। দেখুন, আমাদের কাবাব একদম রেডি, দারুণ হয়েছে খেতে, দারুণ সেন্ট বেরিয়েছে। চলুন সার্ভ করে দিই পেঁয়াজ, লেবুর রস আর টমেটো কেচাপের সাথে। কেমন লাগলো আজকের এই রেসিপিটা? গেস্টদের সাথে, বন্ধুদের সাথে ইভিনিং আড্ডায় দারুণ জমবে। চলুন বানিয়ে ফেলুন বাড়িতেই খুব কম উপকরণে শামি কাবাব। ইজি টেস্টি এই শামি কাবাবের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে সোলাঙ্কি রান্নাঘরে লাইক দিয়ে, শেয়ার করে আর কমেন্ট দিয়ে আমাকে উদ্বুদ্ধ করুন। সাবস্ক্রাইব করে যান আমার চ্যানেল সোলাঙ্কি রান্নাঘরে।
ঘরে বসেই একদম রেস্টুরার মতো কাবাব বানিয়ে খান। নমস্কার, আমি শোলা।